শক্তিশালী পাসপোর্ট সূচকে পাঁচ ধাপ এগিয়েছিল বাংলাদেশ। আর এই পাঁচ ধাপ এগোনোর ফলে বাংলাদেশ দেশের 40টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করার সুযোগ পাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব কোন সেই 40টি দেশ যে দেশে বাঙালিরা কোনো ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। দর্শক, যুক্তরাজ্য ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্স নতুন এই সূচনা প্রকাশ করেছিল। সূচক অনুযায়ী শক্তিশালী পাসপোর্টের ক্ষেত্রে বাংলাদেশ 96তম তালিকা অবস্থান করছে। একটি নির্দিষ্ট দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই কতগুলো দেশে ভ্রমণ করতে পারেন তার উপর নির্ভর করেই এই সূচক তৈরি করা হয়েছিল। গত 10ই জানুয়ারি প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 101তম। অর্থাৎ গত কয়েক মাসের মধ্যেই শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের 5 ধাপ উন্নতি হয়েছে। বাংলাদেশের পাসপোর্টধারীরা 40টি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসা দিয়ে ভ্রমণ করতে পারবেন। নতুন এই সূচকের অনুযায়ী জাপানকে পেছনে ফেলে এবারে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে জায়গা করে নিয়েছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা বিশ্বের 227টি দেশের মধ্যে 192টি দেশে ভিসা মুক্ত প্রবেশের অনুমতি পাবে। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা জার্মানি, ইতালি এবং স্পেন দ্বিতীয় স্থানে রয়েছে। তাদের নাগরিকরা 190টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের অনুমতি পাবে। বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা এখন আগাম ভিসা ছাড়া বিশ্বের 40টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারেন। এ তালিকায় 6টি এশিয়ার দেশ আছে। এছাড়া আছে আমেরিকার 1টি, আফ্রিকার 15টি, ক্যারিবীয় 11টি ও ওশেনিয়ার 7টি দেশ ও অঞ্চল। এর মধ্যে কিছু দেশ ও অঞ্চলে অন অ্যারাইভাল বা বিমানবন্দরের নামার পর ভিসার সুবিধা পান বাংলাদেশিরা। শ্রীলঙ্কার ক্ষেত্রে নিতে হবে ই ভিসা। চলুন দর্শক সেই 40টি দেশের নাম জেনে নেওয়া যাক। এশিয়ার মধ্যে আছে ভুটান, কম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, পূর্ব তিমুর। আমেরিকার মধ্যে আছে বলিভিয়া, আফ্রিকা, বুরুন্ডি, কেপ ভার্দে, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গিনি বিসাউ, লেসোথো, মাদাগাস্কার, মরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, গাম্বিয়া, টোগো। ক্যারিবীয় অঞ্চলে আছে বাহামা, বার্বাডোস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, ডমিনিকা, গ্রানাডা, হাইতি, জ্যামাইকা, মন্টসেরাত, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন, ট্রিনিদাদ অ্যান্ড টোবাগো, ওশেনিয়া, কুক আইল্যান্ড, ফিজি, মাইক্রোনেশিয়া, নুয়ে, সামোয়া, টুভালু, ভানুয়াতু। দর্শক, এই 40টি দেশে বাংলাদেশে কোনো ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন।